আমরা বাড়ি ফিরে আবার বেরিয়েছি, যাবো আজকে একটু সল্ট লেকের দিকে। সুস্মিতা ঐশ্বরিয়া ওদের সাথে একটি মিট করার আছে, তো এখন রেডি হয়ে বেরিয়ে গেছি, তো গিয়ে কথা বলছি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। পুজোর সময় না রাস্তাঘাটে এত লোকজন, সবাই ভীষণ হ্যাপি থাকে, দেখতে ভীষণই ভালো লাগে। তো বিকেলবেলা সাডেনলি ফেরার পথে সুস্মিতা কল করে, আর একটা আমাদের প্ল্যান হয় যে আমরা মিট করব কোথাও একটা সল্টলেকের কোনো একটা পাবে। তো যেহেতু পুজোর সময় সব জায়গা ফুল থাকে, তো বহু জায়গা ঘোরার পরে তারপরে ফাইনালি পাওয়া গেছে একটা জায়গা, আর আমরা এখানে অলরেডি পৌঁছে গেছি। আর বেশ কিছুটা সময় ওদের সাথে কাটিয়েছিলাম এবং সেগুলোর আর ফুটেজ নেওয়া হয়নি, বিকজ সেখানে প্রচণ্ড লাউড মিউজিক চলছিল, আর যেটা অ্যাটাচ করলে আমাকে কপিরাইট ইস্যু হতে পারে, সেই জন্য আমি আর সেই ফুটেজগুলো দিচ্ছি না। তো এখান থেকে বেশ কিছুক্ষণ ঘণ্টাখানেক থাকার পরে আমরা বেরিয়ে যাই আফটার পার্টির উদ্দেশ্যে, যেটা হচ্ছে নিউ টাউনে সাদ্দামের ক্যাফে, যেটা মেহেরের ফ্রেন্ডের ক্যাফে। তো আমরা এর আগে বহুবার এসেছি এখানে, কিন্তু এইবারে আমরা এখান থেকে বেরিয়ে গেছিলাম সাদ্দামের ক্যাফেতে চা খেতে। যারা এরকম মিডনাইট রোড ট্রিপে বেরো বা এরকম ড্রাইভে বেরো বা বন্ধুদের সাথে একটু টাইম স্পেন্ড করতে চাও, সাডেন প্ল্যান হয়েছে, তো তোমরা ডেফিনেটলি আফটার পার্টিতে যেতেই পারো। আর ভীষণ ভালো অ্যাম্বিয়েন্স, খুব ভালো বিহেভিয়ার, আর এখানকার চা যদি একবার খেয়ে নাও না তো ডেফিনেটলি তোমরা আবার যাবে। আমরা পরপর দুদিন এখানে গেছিলাম, এরকম ঠাকুর দেখে ফেরার পথে এখানে চলে গেছিলাম জাস্ট শুধু চা খেতে। তো খুব ভালো কাটলো সময়টা। প্রতি বছর আমরা তো বেরোই ঠাকুর দেখতে, প্রচণ্ড ক্রেজ আছে একটা ঠাকুর দেখার মেহেরের। তো আমি না বেরোতে চাইলেও, আমি হাজারো টায়ার্ড হয়ে গেলেও, ও আমাকে নিয়ে ডেফিনেটলি বেরোবে। তো এই বছর আমাদের সাথে ছিল গার্গী, শুভঙ্কর, ওরা, আর ওরাও ভীষণই ভালোবাসে এরকম ঘুরতে আমাদেরই মতো। তো ঘুরতে বেরিয়ে বেশ মেন্টালিটি ম্যাচ করাটা খুব ইম্পর্ট্যান্ট, তো ওদের সাথে ভীষণ ভালো একটা ভাইব ম্যাচ করে গেছে। যেহেতু কলেজের বন্ধু, তো অনেক বছর আগে থেকে আমাদের চেনা পরিচয়, কিন্তু মাঝে কর্মব্যস্ততার কারণে সেরকমভাবে সবার সাথেই ডিসকানেকশন হয়ে গেছিলো। তো ফাইনালি আবার এখন দেখা সাক্ষাৎ হয়েছে, তো এখন বেশ ভালোই আমরা প্ল্যান করে হুটহাট বেরিয়ে যাই। আর এই যে এখানে এসেছে আমার বোন, ও নিউ টাউনের এদিকে ঠাকুর দেখছিলো, তো আমরা যেহেতু এদিকে এসেছি তো ওকেও ডেকে নিয়েছিলাম। আর সাদ্দামের সাথে আমি ডেফিনেটলি সাদ্দামের নাম্বারটা এখানে দিয়ে দেবো কন্ট্যাক্টে, যাতে কেউ যদি, এই যে সাদ্দাম ইয়েলো কালারের জামা পরা, তো যাতে কেউ যদি ডেফিনেটলি ওদিকে যাও তাহলে ওর সাথে কন্ট্যাক্ট করে নিতে পারবে। আর সারা রাতই এই ক্যাফেটা খোলা থাকে, আর এখানে ভীষণ ভালো ভালো টেস্টি টেস্টি খাবারও পাওয়া যায়, যেগুলো আমরা অর্ডার করেছিলাম, যেমন বেবিকর্ন অর্ডার করেছিলাম, ক্রিস্পি বেবিকর্ন অর্ডার করেছিলাম, ফ্রেঞ্চ ফ্রাইজ অর্ডার করেছিলাম। এই যে গার্গী এখানে ছবি তুলছে, ফ্রেঞ্চ ফ্রাইজগুলোর টেস্টটাই অন্যরকম, মানে নর্মাল ফ্রেঞ্চ ফ্রাইজের মতন একদমই নয়। আর বোন এখানে আমাকে খাইয়ে দিচ্ছিল। মোবাইল হাতে নেই, ও কই হাত লোক যা রে না রাস্তা ক্রস কর রা সাবধানে দেখে যাও, কেসে যাইগা, উল্টো দিকে যাবে তো। মেহের ফোন করুন।
এই জায়গাটা থেকে লোকটা নেশার মধ্যে ঘুরতে পড়াতে এখান থেকে উঠে এসেছে। এই জায়গাটা থেকে উঠে এসে এই বিটি রোড থেকে রাস্তা ক্রস করে মাঝ রাস্তার মধ্যে দাঁড়িয়ে পড়েছে নেশা করে। মাঝ রাস্তায় দাঁড়িয়ে পড়াতে বাইক একটা বাইক রাইডার রাইড করছিল আর সে ভালোই স্পিডে ছিল অ্যান্ড জাস্ট হিট হয়ে গেছে। বাইক রাইডারের সাথে আর একজন ছিল, সে তার গাড়ি নিয়ে পালিয়ে গেছে, সে তো স্পটে একদমই থাকেনি। আর তারপরে বাস যা বাকিটা হয়তো ক্লিপ রয়েছে, মেবি ব্লগে দেখতে পাবেন। এই হচ্ছে স্টোরি, হোয়াট আ মর্নিং অফ নবমী। প্লিজ প্লিজ অ্যাকচুয়ালি ড্রিঙ্ক অ্যান্ড ড্রাইভ, পুজোর সময় প্লিজ কেউ ড্রিঙ্ক করে এরকমভাবে গাড়ি চালিয়ে না, নিজের জীবনটা জাস্ট চলে যাবে। চোখের সামনে দেখছি তো মানে হাত হাত পা কাঁপছে, এখনো কথা বলতে পারছি না, এতটা ভেতরে মানে গা গোলাচ্ছি। পুলিশ লেকে গিয়া পুরা পুরা ঝুল গিয়া পুরা প্যার উসকা কুছ মানে কিছু সার নেই, ওর পায়ে হাতে কোনো সার নেই। উসকো পুলিশ লেকে গিয়া উসকা ঘর পে কল কিয়া, ইয়াহ পে আবি অর এক অ্যাক্সিডেন্ট হুয়া, উসকা প্যার পুরা গিয়া, মতলব স্কুটি আকে মার দিয়া প্যার মে। আবি 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 ইসকে পেহলে ইসকে পেহলে হুয়া হ্যায় सच में लोग अपना जान के साथ ऐसे कैसे कर सकता है। ये इतना भागा भागा के जाता है, थोड़ा आस्ते जाएगा वो नहीं। সাড়ে ৬টা বাজে আমরা জাস্ট ঢুকলাম, অঞ্জলি তো দিতে পারিনি কারণ ওখানে প্রায় এক ঘন্টার উপর আমরা ওখানে দাঁড়িয়ে মেহের গিয়ে সব পুলিশদেরকে ইয়ে করে দেন। ভিডিওতে আমি দেখিয়েছি যে পুলিশ এসে ওদেরকে তুলল, যে ছেলেটাকে ছেলেটা অ্যাক্সিডেন্ট হয়েছে সেটা খুব বাজেভাবে ইঞ্জিওর হয়েছে, মানে বাইরে বেরোলে না মানে কার যে কখন কি হয়ে যাবে কেউ জাস্ট বলতে পারে না। তো এরকম একটা সিচুয়েশন হয়েছে যে ছেড়ে আসতেও পারছি না। হ্যাঁ আমাদের নিজেদের কেউ নয় বাট মানুষত্ব বোধের দিক থেকে ওরকমভাবে ছেড়ে আসা যায় না। আর মেহের এই জিনিসগুলো প্রচণ্ড ওর আছে, তো ও গিয়ে সমস্ত যত ওই লেনে পুলিশ রয়েছে সবাইকে গিয়ে বলে ই করে যাই হোক ফাইনালি ওকে নিয়ে যাওয়া হয়েছে, বাড়িতে ফোন করা হয়েছে। তো অঞ্জলি দিতে পারিনি কারণ ওখানে অনেকটাই হ্যাঁ দমদম থানার পুলিশ নিয়ে গেছে, তো অনেকটাই লেট হয়ে গেছে আমাদের ঢুকতে ঢুকতে। ভেবেছিলাম এসে 5টার মধ্যে ঢুকে যাবো বাড়িতে, ঢুকে যেন স্নান ঠান করে অঞ্জলি মিষ্টি মিষ্টি সব এনে রাখাই ছিল। ঠিক আছে মা দিয়ে দিয়েছে পুজো, ঘরের থেকে কেউ একজন দিলেই হলো, কিছু করার নেই, মানে এমন একটা সিচুয়েশন হয়ে গেছে আমাদের হাতেও কিছু ছিল না। আমার হাত এখনো কাঁপছে প্রচন্ডে প্রচন্ডে নিত্যং সুপিতে সুরনায়িকে কল্লদ ত করে চক্র ও আর জাস্ট আমরা 7:30 নাগাদ ফিরেছি। আমি আগের ব্লগেই বললাম এবং দেখিয়েওছি যে আমাদের ফিরতে আজকে অনেকটা লেট হয়ে গেছে, কারণটাও দেখিয়েছি। তো বাড়িতে এসে মায়ের সাথে অনেকক্ষণ কথা হলো, প্রায় ঘন্টাখানেক। তো ভীষণ মনটা খারাপ করছিল যে এবারে অঞ্জলি দিতে পারলাম না, বিয়ের পর প্রথম মানে পুজো, মাকে একটু পুজো দিতে পারবো না। তো এখানে তো খবর নিলাম এখানে, এবার এবছর যেহেতু অঞ্জলি মানে অষ্টমী আর নবমী একই সাথে পড়েছে প্রায়, তো হয়ে গেছে আগে আগে, তো যার কারণে অঞ্জলি দিতে পারিনি। এবার ঘরে বসে মন খারাপ করছি, পুজোর প্রসাদ এনে রেখে দিয়েছি দিতে পারিনি, যাই হোক মা দিয়েছে সেটা একটা সান্ত্বনা, মা নিশ্চয়ই সন্তানের মঙ্গল কামনা করে পুজো দিয়েছে আমাদের নামে।
তো বসে বসে এখানে ভাবছি হঠাৎ করে আমাদের এই দু নম্বরের মহাজাতিতে অ্যানাউন্সমেন্ট করছে যে এরকম এখনো যারা আর কি, মাও আমাকে ফোনে বলছে যে এখনো 8টার সময় আবার অঞ্জলি হবে, তুই গিয়ে পুজো দিয়ে, প্লাস পিসিকে বলছিলাম, পিসিও বলছিল যে এখনো হচ্ছে, অঞ্জলি গিয়ে দেওয়া যাবে। তো হঠাৎ করে কানে এলো যে এখনো অঞ্জলি দিচ্ছে, মানে যারা যারা দেওনি তারা চলে আসো। আমি তো মানে উল্টো প্যান্ট পরে আমাকে লোকজন দেখে, আমার যে কাজ করে মাসি সে বলছে তুমি উল্টো প্যান্ট পরে কোথায় গেছিলে, মানে আমার কোনো রকমের জামা গলিয়ে কি করে ফ্রেশ তো এসেই হয়ে গেছি, কোনো রকমে রেডি হয়ে আমি ছুটেছি মায়ের পুজো দিতে। তো তারপরে পুজো দিলাম, অঞ্জলি দিলাম, ছোট্ট একটু ক্লিপ আমি নিয়েছি ফোনটা সাইডে রেখে। তো ইমোশনাল লাগছে যে আমার কোথাও না কোথাও আমার মায়ের সাথে একটা অন্যরকম টান, মানে খুব খারাপ টাইমেও মা আমাকে পথ দেখিয়েছেন এবং আগামী দিনেও দেখাবেন, টাচুট ডেফিনেটলি দেখাবেন, কারণ একটা অন্যরকম অনুভূতি। কারণ আমি সত্যি ভাবিনি যে আমি পুজোটা দিতে পারবো, খুবই মনমরা হয়েছিলাম, কিন্তু দেখুন মানে পুজোটা নেওয়ার ছিল, মানে মায়ের পুজোটা নেওয়ার ছিল। তো তাড়াতাড়িতে গিয়ে পুজো দিয়েছি, ভীষণ সুন্দরভাবে পুজো দিয়েছি, অঞ্জলি দিয়েছি, ঠিক আছে। তো প্রসাদ ওরা দেবে দুপুরে, তো সেটা কালেক্ট করে নেবো, অসুবিধা নেই। কিন্তু মাকে যে পুজোটা দিতে পেরেছি, মায়ের কাছে যে প্রার্থনাটা করতে পেরেছি, হ্যাঁ সবাই যেন আনন্দে থাকে, এই 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 কামনাটা যে মাকে করতে পেরেছি এটা সত্যি মানে আমার, মানে আমি যখন ওখান থেকে আসছিলাম আমার ফোনে চার্জ ছিল না যে আমি আর কি সেই ফিলিংসটা শেয়ার করব, বাট আমি বাড়িতে এসে এখন বলছি কথাগুলো। যে মা ঠিক পুজোটা নিল, একটু রেস্ট নেবো কারণ সারা জাগা ঘুম নেই, তার মধ্যে সকালবেলা ওরকম একটা ইনসিডেন্ট দেখেছি, শরীরের ভেতরে মানে দাঁড়িয়ে আছে, তরতর করে ঘামছি, এমনিতে আমার বিপি লো। তো যাই হোক, এখন ফ্রেশ ট্রেশ আর একবার একটু ফ্রেশ হয়ে নেবো, কারণ ছুটে ছুটে ছোটাছুটি হয়ে যায় তো প্রচণ্ড আরও বেশি মানে ইয়ে হচ্ছে। তো এখন একটু রেস্ট নেবো, নিয়ে দুপুরবেলা মায়ের ভোগ আনতে যাবো, গিয়ে তারপর রাত্রিবেলা বেরোনোর প্ল্যান আছে। তো আশা করি আজকের দিনটা ভালো যাবে, ডেফিনেটলি ভালো যাবে। আমি যাচ্ছি এখন একটু মায়ের ভোগ নিতে, পিসি কল করেছিল, তো মায়ের ভোগের প্রসাদটা আনতে যাচ্ছি। প্রসাদ নিয়ে এসেছি মায়ের, তো দেখাচ্ছি কি কি দিয়েছে। মায়ের ভোগ এটা এখন আমি খাবো। ভোগের যে ভোগের খিচুড়ির যে টেস্ট, এটা তুমি যত খাবারই তুমি এনে দাও সেটাকে কখনো বিট করতে পারবে না। আহা, অষ্টমীর দিনকে মায়ের ভোগ দারুণ খেতে।